তো বন্ধুরা, আপনি যদি আপনার ল্যাপটপ, কম্পিউটার বা পিসিতে ওয়াইফাই কানেক্ট করতে চান এবং আপনি প্রসেসটা জানেন না, তো এখানে আমি আপনাকে প্রসেসটা বলবো। তো সবথেকে প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা আপনার উইন্ডোজ 11 আর উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে এইটা কাজ করবে। সবথেকে প্রথম যে প্রসেসটা বলবো সেকেন্ডটা উইন্ডোজ 7 বা বাকিগুলোতে কাজ করবে। তো সবথেকে প্রথমে এখানে আপনাকে এই আইকনটা খুলতে হবে, এইদিকেও থাকতে পারে আপনার, এখানেও থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে আছে, আমি এখানে ক্লিক করবো, এই গ্লোবের মতো আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পরই ওয়াইফাইয়ের অপশান দেখাচ্ছে, আমি ওয়াইফাইয়ের অপশানে ক্লিক করলাম। ওয়াইফাইটাকে অন করতে হবে সবথেকে প্রথম। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটার হটস্পটটা চালানো আছে আর একটা ওয়াইফাই আছে। তো এখানে সবথেকে প্রথম আপনি যে ওয়াইফাইটা কানেক্ট করতে চান সেটাতে ক্লিক করবেন এবং কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এন্টার দ্য নেটওয়ার্ক সিকিউরিটি কি। তো এখানে আপনার হটস্পটের যেটা পাসওয়ার্ড আছে বা ওয়াইফাইয়ের যেটা পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, এখানে ওয়াইফাইয়ের অপশান দেখাচ্ছে। তো এইভাবে আপনি কিন্তু ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ল্যাপটপ, কম্পিউটার বা পিসিতে উইন্ডোজ 11 আর উইন্ডোজ 10। আপনার যদি উইন্ডোজ 7 হয় তাহলে কিন্তু আপনাকে প্রসেসটা একটু অন্য হবে। যদি উইন্ডোজ 7 হয় তাহলে কিন্তু আপনার প্রসেসটা একটু অন্যরকম হবে। আপনাকে সবথেকে প্রথম সার্চের অপশানে ক্লিক করতে হবে এবং সার্চ করতে হবে ওয়াইফাই। ওয়াইফাই সার্চ করার পর আপনাকে এখানে যেখানে ওয়াইফাই অপশানটা দেখাবে সেটা ওপেন করে নিতে হবে। এখানে আমার উইন্ডোজ 11 এরকম দেখাচ্ছে, আমি ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা অন করে নিতে হবে যদি আপনার অন না থাকে। অন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন শো অ্যাভেলেবল নেটওয়ার্কস, এটাতে ক্লিক করবেন। দেখাচ্ছে আমি এটাতে কানেক্ট করতে চাই, কানেক্টে ক্লিক করবেন। এরপর এখানে সিকিউরিটি কিটা দিতে হবে, যেটা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড বা হটস্পটের যেটা পাসওয়ার্ড সেটা আপনার কিবোর্ডে টাইপ করবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা যদি ম্যাচ করে যায় এখানে এটা কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে, তারপরে কিন্তু কানেক্ট হবে। তো এইভাবে আপনি ল্যাপটপে বা পিসিতে বা কম্পিউটারে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন।